আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য হ্যাভেনলি কুইজিন আশেদ কুকিং কটেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম। আইসক্রিম কার না পছন্দ, ছোট বড় সকলেই মজা করে খায়। আজ আমি অতি অল্প সময়ে মাত্র তিনটি উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট আইসক্রিম বানাবেন তা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখি কিভাবে বানাবো। পাকা আমকে কিউব করে কেটে বক্সে ভরিয়ে আমি ডিপে রেখে দিয়েছিলাম 3 ঘন্টা। আপনারা চাইলে সারা রাতের জন্যও রেখে দিতে পারেন। আমি 2 কাপ ম্যাঙ্গো কিউব নিয়েছিলাম। এখানে 2 কাপ ম্যাঙ্গো কিউব আছে যেটা ডিপ করা। 1 কাপ দই নিয়েছি, দইটিকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। পানিটি আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি, দেখুন অল্প কিছু পানি বেরিয়ে গেছে। দইটি যেন ক্রিমি হয়, ক্রিমি হলে আইসক্রিমটা খুব ভালো হবে। আমি ওই কাপেই 1 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। সেম কাপ দিয়ে আমি এগুড়টি নিয়েছি, সেম কাপেই আমি কনডেন্স মিল্ক নিয়েছি। সবগুলোকে ঢালা হয়ে গেছে, এখন আমি ডিপ করা ম্যাঙ্গো কিউবগুলোকে জারে ঢালবো। প্রথমে আমি 1 কাপ ম্যাঙ্গো কিউব নেব, ব্লেন্ডারে জারে ঢালছি, ব্লেন্ড করব। খুব অল্প সময়ে ব্লেন্ড হয়ে যাবে, বেশি সময় লাগবে না। ব্লেন্ডটি যাতে ভালোভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যেন কোনো ম্যাঙ্গো কিউব বা কোনো দলা না থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই অনেক ভালো স্মুথ হয়ে যায়। এখন আমি বাকি ম্যাঙ্গো কিউবগুলোকে দেব। কিউবগুলো অবশ্যই যেন ডিপ করা হয়, তাহলে আপনাদের আইসক্রিমটা অনেক দ্রুত করতে পারবেন। এই আইসক্রিমটা এত সুস্বাদু হয় আপনারা একবার করলেই বুঝতে পারবেন। ভালোভাবে মুখটিকে লাগিয়ে আমি অল্প সময়ের জন্য আবারও ব্লেন্ড করে নেব। খুব দ্রুতই ব্লেন্ডটি হয়ে যায়, হয়ে গেছে। জারে ঢালার আগে জাস্ট আমি চেক করব যে কোনো দলা বা কোনো ম্যাঙ্গো কিউব আছে কি না। না, খুব সুন্দর স্মুথ হয়েছে। এখন আমি এটিকে জারে ঢালবো। আমি প্লাস্টিক জার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জারে ঢালতে পারেন। এটিকে সমান করে দেব, চামচ দিয়ে নেড়ে নেড়ে সমান করেও দিতে পারেন, অথবা আপনারা হাত দিয়ে চেপে দিয়ে দিয়ে যেমনটি আমি করছি এরকম করেও সমান করে দিতে পারেন। আমি এটিকে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখবো। ডিপে রাখার আগে আমি মিশ্রণটির উপর কিছু বাদাম কুচি দিয়ে দেব। আমি বাদামটিকে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে বা স্লাইস করে নিতে পারেন। আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি মিক্স বাদামগুলোকে। এই বাদাম মিশ্রণটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে বাদাম মিশালে স্বাদটি অনেক গুণেই বেড়ে যায়। আমি এখন ঢাকনাটিকে ভালোভাবে লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। হয়ে গেছে, আমি বক্সটিকে বের করেছি। 2 মিনিট অপেক্ষা করে আমি বক্সের মুখটি খুলব। আমি একটি বাটিতে কিছু গরম পানি নিয়েছি, ওর মধ্যে আমি আইসক্রিম কাটার চামচটি বসিয়েছি। এই তো আমার আইসক্রিমটি হয়ে গেছে, দেখুন। এখন আমি আইসক্রিমটিকে সার্ভ করব। অবশ্যই আইসক্রিম কাটার চামচটিকে গরম পানির মধ্যে বসাবেন, না হলে ভালোভাবে আইসক্রিমটিকে আপনি কাটতে পারবেন না। আমি এখন আপনাদের আইসক্রিমটিকে সার্ভ করব। কেটে নিয়ে কিভাবে সার্ভ করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে চামচ দিয়ে কেটে কেটে তুলে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জারে সার্ভ করতে পারেন। দেখুন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা পারফেক্টভাবে তোলা যাচ্ছে। এভাবে একের পর এক আইসক্রিমটিকে আমি চামচ দিয়ে কেটে আমার পছন্দ অনুযায়ী জারে রেখে দিচ্ছি। আপনার হাতের কাছে ম্যাঙ্গো থাকলে আজই আপনারা ম্যাঙ্গো আইসক্রিমটি বানিয়ে খেতে পারেন। দেখবেন অনেক সুস্বাদু এই ম্যাঙ্গো আইসক্রিমটি, আর বানানো অতি সহজ। আপনারা তো দেখলেন মাত্র 3টি উপকরণ দিয়ে বানানো যায় এবং কম সময়ে বানানো যায়। আপনারা আগে থেকে ম্যাঙ্গো কিউবটিকে কেটে যদি ডিপ করেন, তারপরে আপনারা আর 3 ঘন্টার মধ্যে আইসক্রিমটি খেতে পারবেন। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। নিজের হাতে বানানো সুস্বাদু আইসক্রিম খেতে কার না ভালো লাগে দর্শক, আপনারা ট্রাই করে দেখবেন। আসুন তাহলে দেখি কেমন হলো। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন, আমি যখনই কোনো ভিডিও দেব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আর এই আইসক্রিমটি বানিয়ে খেলে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। অতি সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন, আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাত্র 3টি উপকরণ দিয়ে আইসক্রিমটি হলেও যে টিপসগুলো আমি করেছি এগুলো ফলো করলে আপনারটিও পারফেক্ট হবে। ভালো থাকবেন দর্শক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।